Assalamualaikum everyone, welcome to my new channel Being Priotee. So ei channel ta mostly ami amar shopping vlog gulo ebong lifestyle related video gulo upload korbo. So first video ta shuru korchi ekti shopping vlog diye. To ajke amader shopping er location hocche Mirpur 1 number je Muktijoddha market ache shetar thik shamnei. এখানে মেইনলি গাউসিয়াতে পাওয়া যায় এরকম সিমিলার কিছু জুয়েলারি পাওয়া যায় তো সেটাই আপনাদেরকে দেখাতাম তো ফার্স্টলি আমি যে ক্লিপটা ধরছি সেগুলো কিন্তু অনলাইনে বেশ দামে বিক্রি করা হয় বাট এখানে ছোট ক্লিপগুলো 30-40 টাকা এবং বড় ক্লিপগুলো হচ্ছে 60-70 টাকা সেল করছিল আর দেখে আমার অনেক কিউট লেগেছিল তো আমি কয়েকটা নিয়ে নিয়েছিলাম বিকজ আমার এগুলো অনেক পছন্দ যদিও হিজাব পরা হয় তাও বাসায় পরার জন্য আমি কয়েকটা নিয়ে নিয়েছিলাম সেগুলো 60-70 টাকা লেগেছিল তারপর এই চুড়িগুলো নিয়েছিলাম এগুলো অনেক ইনএক্সপেন্সিভ এগুলোর দাম অনেক কম মাত্র 100-150 টাকার মধ্যে এই চুড়িগুলো পাওয়া যায় এই চুড়ির সেটটা নিয়েছিল 150 টাকা এবং প্রথমে যে চুড়িটা দেখালাম সেটার প্রাইস নিয়েছিল 100 টাকা সো ইউ ক্যান ইমাজিন যে কতটা কম দামে পাওয়া যায় তো এখানে আরও বেশ কিছু ধরনের জুয়েলারি কালেকশন ছিল ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখলে কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনের জিনিস পাওয়া যায় স্পেশালি এখানকার চুড়ি কালেকশন আংটির কালেকশন অ্যান্ড ক্লিপসের কালেকশন সবচেয়ে বেশি ভালো এই জায়গাটায় তবে অবশ্যই আপনার কিন্তু দামাদামিতে পারদর্শী হতে হবে না হলে যেটা দেখা যাবে অনেক বেশি দামে আপনার কাছে এরা বিক্রি করতে চাইবে দামাদামি করতে পারলে ইনশাল্লাহ অনেক ভালো জিনিস আপনারা পাবেন তারপর এখানে আরও কিছু স্টোনের ক্লিপস তারপর ব্রুচ দেখেছিলাম এগুলো কিন্তু চাইলে হিজাবের সাথেও পরা যায় প্লাস ক্লিপ হিসাবেও পরা যায় আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু অনেক কম 30-50 টাকার মধ্যে তারপর পাশের দোকানে অনেক সুন্দর সুন্দর চুড়ি কালেকশন দেখেছিলাম এই চুড়িগুলো কিন্তু একদম সিম্পল না একটু গর্জিয়াস টাইপের যখন একটু লেহেঙ্গা টেহেঙ্গা পরতে হয় সেগুলোর সাথে তারপর এই দুলটাও আমার কাছে অনেক ভালো লেগেছিলো যেটা অনেক কম দামে ছিল দেন আই টুক দিস রিং যেটা 50 টাকা ছিল আমার কাছে কোয়াইট ইনএক্সপেন্সিভ মনে হচ্ছে মানে অনেক কিউট কিউট রিং আপনারা অনেক কম দামে পাবেন দেন এখানে আমার মা হচ্ছে একটা ইয়াররিং দেখেছিলো যেটা প্রাইস ছিল 100 টাকা তো তারপর হচ্ছে এখান থেকে একটা বিউটি স্পঞ্জ নিয়েছিলাম যেটা ছিল 50 টাকা প্রাইস সো আমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট কম দামি বাট এটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল তারপর আমি এখানে অ্যান্টিকের কিছু নেক পিস দেখেছিলাম যেগুলো হচ্ছে কানের দুল সহ এগুলোর প্রাইস কিন্তু খুবই কম এগুলোর প্রাইস পড়বে 150-200 টাকার ভেতরে তো এগুলো যখন পরা হয় শাড়ির সাথে অনেক গর্জিয়াস লাগে আর আমার কাছে এগুলোর প্রাইস অনেক কম লেগেছে তারপর আমি দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর টিকলির কালেকশন ছিল আমি যেহেতু হিজাব পরি হিজাবের সাথে কিন্তু টিকলি অনেক ভালো যায় সো আমি একটা টিকলি নিয়েছিলাম যেটার প্রাইস পড়েছিল অনলি 150 টাকা যেটা আমার অনেক পছন্দ হয়েছে সো আপনারা চাইলে টিকলি কালেকশনগুলো দেখতে পারেন অনেক ছোট সাইজ আছে মিডিয়াম সাইজ আছে অ্যান্ড বড় সাইজ আছে এবং কালারগুলো কিন্তু ডিফারেন্ট অক্সিডাইজ কালার আছে দেন এখানে গোল্ডেন কালারও আছে সো আপনার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন আর এই অ্যান্টিক নেক পিসগুলো আমার খুবই ভালো লেগেছিলো এগুলো অলরেডি আমার আছে কারণ লাস্ট টাইম আমি অনেকগুলো কিনে ফেলেছিলাম সো এই জন্য এবার আর নেওয়া হয়নি বাট এগুলোর কালেকশন আমার অনেক ভালো লাগে আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই কম 200-250 টাকার ভেতরে অ্যান্ড স্পেশালি এই দোকানটার কালেকশন আমি বলবো অনেক ভালো একটু লাস্টের দিকে এই দোকানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যেমন চুড়ি কালেকশন অনেক ভালো প্লাস টিকলি অ্যান্ড নেক পিসের কালেকশন অনেক ভালো আর এই সেই টিকলিটা যেটা আমি নিয়েছিলাম আমার কাছে 150 টাকা নিয়েছিল তারপর এখানে কিন্তু জরোয়া টাইপেরও আছে যেগুলোর প্রাইস 200-150 টাকার মধ্যে খুব কম দামে কিন্তু পাওয়া যায় সো আপনারা এই ভাইয়ার চেহারা চিনে রাখতে পারেন এই ভাইয়ার দোকানের কালেকশনের কথাই আমি বলছিলাম আর 150 টাকা দিয়ে আমার এই টিকলিটা কিনে অনেক হ্যাপি লাগছিল মনে হচ্ছিল যে একদম উইন উইন সিচুয়েশন বাট এগুলোর দাম আসলে এমনই হয় বাট দ্য থিং ইজ গাউসিয়ার মতো কিন্তু অত হিউজ কালেকশন এখানে নাই বাট সিমিলার কালেকশন বা কাজ চালানোর মতো জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় সো দূরে যেতে না চাইলে কাজ চালানোর মতো জিনিস কিনতে চাইলে এখানে কিন্তু আপনারা আসতে পারেন আর এখানে কিছু হালকা পাতলা ব্রেসলেট আর পায়েলের কালেকশন ছিল কালেকশন খুব ভালো এটা বলবো না বাট বেছে বেছে যদি নিতে চান দুই একটা ভালো পেতে পারেন আর এগুলোর প্রাইস কিন্তু বেশ রিজনেবল লাইক 100-120 টাকার মধ্যে আপনারা চাইলে নিতে পারেন সো এরপর হচ্ছে আমার আরেকটা ফেভারিট দোকানে আমি গেলাম সেটা ঠিক অপোজিটেরই দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর চোকার তারপরে গলার যে সেটগুলো আছে সেগুলো পাওয়া যায় যেগুলো বেশ ট্রেন্ডি বিশেষ করে এই চোকারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কারণ ইদানিং এই চোকারগুলো কিন্তু শাড়ির সাথে অনেক পরে অনেক অ্যাস্থেটিক লাগে আর এটার প্রাইস কিন্তু খুব বেশি না আমার কাছে 300 টাকা চেয়েছিল আর এটার সাথে কিন্তু টিকলিও আছে তারপর দুল আছে অ্যান্ড গলার সেট আছে তো আমার কাছে মনে হয় যে 300 টাকা যদি এতগুলো একসাথে পাওয়া যায় ইটস আ উইন উইন সিচুয়েশন তারপর এই গলার সেটটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল বাট আমার নেওয়া হয় নাই আলটিমেটলি ইনশাল্লাহ পরে এসে হয়তো নিয়ে যাব বাট ট্রুলি এই গলার সেটটা আমার আসলে অনেক বেশি পছন্দ হয়েছিল আপনারা যদি এটা কিনেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনারা এটা কিনেছেন
তারপর এই পাশে মিনাকারির ওয়ার্ক করা কিছু নেক পিস দেখেছিলাম, সেগুলো চাইলে আপনারা নিতে পারেন। এগুলোর প্রাইসও হয়তো মোটামুটি বেশ কম দামি হবে, বাট এগুলোর দাম আসলে জিজ্ঞেস করা হয় নাই। তারপর হচ্ছে একটা ব্রেসলেট দেখে অনেক ভালো লেগেছিল, আর এই ব্রেসলেটটার প্রাইস নিয়েছিল হচ্ছে 150 টাকা। আমি হচ্ছে অ্যান্টিক কালারটা নিয়েছিলাম। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন আছে, যেগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 200 থেকে 250 টাকার ভেতরে। এই ব্রেসলেটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, আর বিশেষ করে ঘড়ির সাথে পেয়ার আপ করে পরতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর এখানেও কিছু গলার অ্যান্টিক কালেকশন দেখেছিলাম, যেগুলোর প্রাইস আমাকে একটু বেশি বলেছে, আমার মনে হয় বলেছে 500 থেকে 700 টাকার ভেতরে, বাট আই গেস দামাদামি করলে হয়তো 300-400 টাকায় পাওয়া গেলেও যেতে পারে। এগুলো বেশ সুন্দর ছিল। অ্যান্ড গাইস লুক অ্যাট দিস বিউটিফুল পায়েল, যেটার প্রাইস পড়েছিল মাত্র 100 টাকা, এটা আমি নিয়েছিলাম, এটা আমার বেশ ভালো লেগেছিলো। তারপর লাস্টে আরেকটা চোকার সেট দেখেছিলাম পিঙ্ক কালারের, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো। এগুলো কিন্তু আবার একটু মিক্সড কাজের, এর মধ্যে স্টোনও যেমন আছে পুঁথির কাজও আছে, সো লেহেঙ্গার সাথে কিন্তু এগুলো পরতে বেশ ভালো লাগবে। অ্যান্ড লুক এট দিস চুড়ির সেট, এটা আমার অনেক পছন্দ হয়েছিল। এগুলোর প্রাইসও কিন্তু বেশ রিজনেবল, মাত্র 200 টাকার মধ্যে কিন্তু আপনারা চাইলে এগুলো পেতে পারেন। এখানে এক ডজন চুড়ি বা 12টার মতো চুড়ি থাকে, তো আমার কাছে মনে হয় 150 টাকা ইটস ওর্থ ইট। তারপর এখানে আরও কিছু চুড়ির কালেকশন ছিল, যেগুলো আমার এজের সাথে যায় না, বাট যাদের কাছে ভালো লাগে নিতে পারেন। দেন এখানে দুলগুলো আমার অনেক বেশি ভালো ছিল, চেইন সিস্টেমের, এগুলোর প্রাইস ছিল 150 টাকার মতো করে। তো আজকে হচ্ছে মোটামুটি আমার শপিং শেষ। লাস্টলি আপনাদেরকে একটু দেখিয়ে দেই হিজাবের পিন। এই হিজাবের পিনগুলো কিন্তু অনেক কিউট ছিল, সো যারা হিজাব পরেন তারা কিন্তু এখান থেকে পিন নিয়ে যেতে পারেন। অ্যান্ড এখানেও কিছু দুল ছিল, যেগুলোর প্রাইস হচ্ছে 20-30 টাকার মতো, অ্যান্ড অনেক কালারফুল, অনেক কিউট। সো ইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে শপিংয়ের কথা বলবো যে অনেক স্যাটিসফাইং না, বাট কাজ চালানোর মতো শপিং কিন্তু করেছি। অ্যান্ড খাওয়া দাওয়া না করলে কী হয়, লাস্টে একটু কোল্ড কফি খেতে পাপিজাতে গিয়েছিলাম। অ্যান্ড ইয়া, দিস ইজ অল অ্যাবাউট টু ডেজ ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই নিউ চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। অ্যান্ড ইয়া, বাই 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 বাই।